রাজধানীর আগারগাঁওয়ে আর্কাইভস ও লাইব্রেরি অধিদপ্তরের সামনে এক টুকরো জমির উপর একতলা ভবন। রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বাড়িটি। ভবনের মালিক নূরজাহান বেগম। বলছি আগারগাঁওয়ের এই বাড়ির কথা, যে বাড়ির পাশ দিয়ে তৈরি হয়েছে ছয় লেনের রাস্তা। রাজধানীর আগারগাঁও থেকে শিশুমেলা পর্যন্ত সড়কটি ছয় লেনের, কিন্তু এ সুপ্রশস্ত রাস্তার মধ্যে একটি ব্যক্তি মালিকানাধীন ভবন রেখেই রাস্তাটি তৈরি করা হয়েছে। সড়কের মধ্যে ভবনটির জমি আগে অধিগ্রহণ না করায় মালিক তার জমি ছাড়তে রাজি হননি। ফলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোনো উপায় না পেয়ে ভবনটি রেখেই রাস্তা তৈরি করেছে। সরজমিনে দেখা যায় বাড়িটি রাস্তার মাঝখানে রেখেই সিটি কর্পোরেশন বাকি অংশের কাজ করেছে। ইতোমধ্যে বাড়িটির চারপাশে রাস্তা ঢালাইয়ের কাজ হয়েছে। আগারগাঁও সড়কটির উত্তর পাশে পড়েছে বাড়িটি। উত্তর পাশের সড়কের প্রায় অর্ধেকটাই দখল করে আছে এই বাড়ি। ফুটপাতও এ অংশে সংকুচিত হয়েছে, ফলে সড়কটিতে যেমন সৃষ্টি হচ্ছে যান চলাচলের সমস্যা, তেমনি ফুটপাতেও পথচারীরা পড়ছেন হাঁটা চলার সমস্যায়। অনেক গাড়ি চলাচল করে, অনেক হাই স্পিডে গাড়ি চলাচল করে, সেক্ষেত্রে মধ্যপ্রান্তে বলা যায় না, মাঝামাঝি প্রায় জায়গায় স্থাপিত। আদালত থেকে রায় দিয়েছে তারা আর কি, এটা আমাদের আসলে কিছু বললে বা কিছু করলে এটা হবে এমন কিছু না। আসলে ভবনটির দেয়ালে সাটানো আছে ভবন মালিকের করা রিটের এবং আদালতের দেওয়া রায়ের নোটিশ। এদিকে স্থানীয়রা ভবন মালিকের সঙ্গে আপোষ করে সড়কের শৃঙ্খলা ফেরাতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। রাস্তার মাঝখানে তো সত্য যদি থাকে, সরকার যদি এটা অ্যাকোয়ার না করে, নিজে যদি সরকার যদি এটা অ্যাকোয়ার করে বৈধ করে কিনে না নেয়, তাহলে রাস্তার মধ্যে কেন যে কোনো জায়গায় থাকতো বিঘ্ন ঘটতেছে। এর জন্য সরকারের দরকার এই জায়গাটাকে অধিগ্রহণ করে এদেরকে টাকা বুঝিয়ে দিয়ে আমি রাস্তার সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা উচিত। সোনিয়া খান, খবর সংযোগ।